তো আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হলো কি, আমাদের সিমুলেশন মানে সিঙ্গেল কিউই প্রবলেমটা যে সলভ করব, এটা ফার্স্টে পার্টটুকু দেখছি। ফার্স্টে পার্টটুকু কি ছিল আমাদের, যে সার্ভার কতটুকু কাজ করবে, র্যান্ডম ডিজিটগুলো কিভাবে আসতেছে, এটা পজিশন কত হবে, এগুলো। এখন কি আমরা সেই জন্য কি করলাম, ওগুলো করা হয়ে গেছে। এখন করব কি আমরা, তো সেই 20টা কাস্টমারের জন্য আমরা কি করব, সার্ভিস টাইম বার করব, আইডেল টাইম বার করব, সিস্টেমে কতক্ষণ থাকতেছে এটা বাইর করব, কখন শুরু হচ্ছে সার্ভারের কাজ প্রসেসটা এবং কখন শেষ হচ্ছে এগুলো বাইর করব। তো আমরা কয়টা কাস্টমারের জন্য করবো, 20টা। তো আমরা এখানে নাম্বার গুলো দিয়ে দিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আচ্ছা, তো আমরা কি 20টা কাস্টমার ইয়ে বের করে ফেলছি, যে এখান থেকে আমার যেগুলো লাগবে। তো আমাদের আগে এইটা বের করি, কারণ এখান থেকে আমাদের কিছু ডাটা ইনপুট। আচ্ছা, তো এখানে যে আমার টাইম সিন্স লাস্ট অ্যারাইভাল, এটা কোন টাইমটা, এই টাইমটা হলো এখানে যে টাইম বিটুইন অ্যারাইভালস ডিটারমিনেশন, এই টাইমটা থেকে আমরা কি এই টাইমটা বসাবো। তো এই টাইমটা আমার কি ছিল, ফার্স্টে ফার্স্টেরটা আমার যখন আসেই নাই, তখন ফার্স্ট অবস্থায় কি আমার একটা দাগ থাকে শুধু, মানে সে কোনো কাজ করতেছে না। তারপরে কি আসছে, 8, তারপর আসছে 6, 1, 8, 3, 8, 7, 2, 3, 1, 7, 2, 3, 1, 1, 5, 6, 1, 5, 6, 3, 8, 1, 3, 8, 1, 2, 4, 6, 2, 4, 6। আচ্ছা, এই নামটা, এই টাইমটা আমি কি করলাম, ইনপুট দিয়ে দিলাম। এখন বের করো টাইম অ্যারাইভাল। টাইম অ্যারাইভাল বলতে কি, কিউমুলেটিভ যে আমরা বের করছিলাম না, কিউমুলেটিভ কিউমুলেটিভ বের করছিলাম কি, একটার সাথে আরেকটা যোগ করে বের করছিলাম, এইটা কি সেই সেম হবে, কিউমুলেটিভ বের করবো। তো ফার্স্ট টাইম থেকে আমার 0 হবে, সেকেন্ডটা কি হবে, 8, 28, 14, 14 রেখে 15, 15 আর 8 23, 23 আর 3 26, 26 আর 8 34, 34 আর 7 41, 41 আর 2 43, 43 আর 3 46, 46 আর 47, 48, 53, 53 আর 6 5 9, 6, 2, 7, 0, 7, 1, 7, 3, 7, 7, 8, 3। তো আমরা কি করলাম, এখান থেকে অ্যারাইভাল টাইম ধরে বের করে বসাই দিলাম। অ্যারাইভাল টাইম কোনটা, টাইম বিটুইন যে অ্যারাইভাল সেটা, এই টাইমটা আমরা এখানে সরাসরি বসাই দিলাম। আচ্ছা, এখানে তো পাস হবে, মিস্টেক ছিল, পাস এখানে পাস, সেখানে এখানে 82 হবে। আচ্ছা, এটা একটু বেশি মিস্টেক ছিল। হ্যাঁ, সার্ভিস টাইম, সার্ভিস টাইম বলতে কি, আমার সার্ভিসটা কখন শুরু হচ্ছে। তো আমার প্রসেস, আমার সার্ভিস টাইম এখানে আছে না, এই যে কতক্ষণ সার্ভিস নেই, র্যান্ডম ভিজিট নিয়ে বের হচ্ছে সার্ভিস টাইম, তো এই টাইমটা আমি এখানে বসাই দিব। সার্ভিস টাইম কত, 4, 1, 4, 3, 2, 4, 4, 1, 4, 3, 2, 4, 5, 5, তারপর 4, 5, 4, 5, 5, 4, 5, 3, 3, 5, 4, 1, 4, 4, 3, 3,
দুই তিন, এখানে কি করলাম আমরা সার্ভিস টাইমটা যে বের করে নিয়েছিলাম, এই সার্ভিস টাইমটা কি এখানে বসায় দিয়ে এলাম। আচ্ছা এরপর আমরা সার্ভিস টাইম বিগিনটা শুরু করবো। এবার এগুলোটা আমার লাগবে না, তো এই ঠিক ক্যালকুলেশন কি করছিলাম আমরা ফার্স্টে করে নিয়েছিলাম। ফার্স্টে কিভাবে করছিলাম, ফার্স্টে এই যে এটা প্রথম পার্টে দেখাই দিয়েছে এটা কিভাবে করতে হবে, তো এইখান থেকে আমরা কি ফার্স্ট পার্টটা বের করে নিয়েছি ফার্স্ট পার্ট। এখন সেকেন্ড পার্টে যে প্রবলেমটা সলভ করব, কি প্রবলেম তার জন্য কি আমার করা লাগছে, এইগুলো বসায় ওইখান থেকে আমরা এটা নিয়ে নিছি। তো এখন আমার কি হলো সার্ভিস টাইম বিগিন। তো সার্ভিস টাইম বিগিন মানে কি, সার্ভিস টাইম ইন্ড আর অ্যারাইভাল টাইম, তো সার্ভিস টাইম আর বিগিন কত হবে, সার্ভিস টাইম এটা আমার যদি ফার্স্টে শুরু হয়েছে তাহলে কি ফার্স্ট জিরোতে শুরু হয়েছে, সেকেন্ডের ক্ষেত্রে আচ্ছা ফার্স্ট জিরোতে শুরু হয়েছে সার্ভিস টাইম, এটা আমার কিউতে কতক্ষণ ওয়েট করছে, কারণ এসেই তো আমি সঙ্গে সঙ্গে ফ্রি পেয়েছি তাহলে কি আমার কোনো ওয়েট করা লাগে না, তাহলে কি জিরো। তো সার্ভিস টাইম এন্ড কখন হয়েছে, আমার কাজ দরকার কত ছিল 4 মিনিট, তো 4 মিনিট আমার শেষ হয়েছে, তাহলে কি 4 মিনিটে শেষ হয়েছে, 0 সেকেন্ডে শুরু হয়েছে, সে কিউতে অ্যাক্সিডেন্ট ওয়েট করে নাই, 4 মিনিটে তার কাজ শেষ, তাহলে সেই প্রসেসটা কিউতে, কিউ না সরি সিস্টেমে কতক্ষণ কাজ করেছে, সে 4 সেকেন্ড কাজ করেছে। তো আইডল টাইম কত, আইডল টাইম মানে সে কতক্ষণ অবসর ছিল, বসেছিল, আইডল টাইম 0, কারণ সে 1 সেকেন্ডও বসেছিল না। ঠিক হইলো এখন প্রথম কাস্টমারের জন্য হয়ে গেল, এখন সেকেন্ড কাস্টমার কি দরকার আমার, তার 1 সেকেন্ড কাজ দরকার, সে আসছে কত সেকেন্ডে, 8 সেকেন্ডে। আচ্ছা তো 8 সেকেন্ডে আসলে আর সার্ভিস টাইমটা আমরা কীভাবে বের করবো, সার্ভিস টাইমটা বের করবো সরি সার্ভিস টাইম বিগিনটা কীভাবে বের করবো, যে এটা যখন শুরু হবে তখন থেকে আমরা এটা বের করে দেবো বিগিন। তো আমার কি 8 সেকেন্ডে শুরু হলো কাস্টমার, এখন কিউতে কতক্ষণ সে ওয়েট করছে, কিউতে তো কোনো ওয়েট করে না, কারণ তার আগের কাজটা 4 মিনিটে শেষ হয়ে গেছে, 4 মিনিট সে আইডল ছিল, কারণ কি 4 মিনিট তার প্রসেস মানে কি সিস্টেমটা বসেছিল, আর 8 সেকেন্ডে তার কাজটা শুরু হয়েছে, তাহলে কি সার্ভিস টাইম এন্ড কত, এখন 1 সেকেন্ড তার কাজ দরকার, তাহলে 8 আর 1 9, তাহলে সার্ভিস টাইম এন্ড কি করে বার করবো, সার্ভিস টাইম এন্ড হলো সার্ভিস বিগিন প্লাস সার্ভিস টাইম। আচ্ছা তো এখন সিস্টেমে সে কতক্ষণ কাজ করছে, 1 সেকেন্ড, কারণ তার কাজ দরকার ছিল 1 সেকেন্ড, সে 1 সেকেন্ড করছে। আইডল টাইম কত হবে এখানে, আইডল টাইম 4, কারণ কি আমার কাজ শুরু হয়েছিল কত, শেষ হয়েছে আগের প্রসেস কাজ 4 সেকেন্ডে শেষ হয়েছে, 4 মিনিটে শেষ হয়েছে, পরের প্রসেস কাজ কি 8 মিনিটে শুরু হয়েছে, তাহলে আমার মাঝে যে সময়টা বসেছিল সেই সময়টা তো তার আইডল টাইম, তাহলে আমার কি এই দুইটা বিয়োগ ফল, মানে পরের যেটা আমি কি বের করবো, যেটার আমি আইডল টাইম বের করবো সেইটার সার্ভিস বিগিন টাইম থেকে তার আগেরটার সার্ভিস টাইম ইনটা বিয়োগ করলে আমি কি পাবো, সার্ভিস টাইম সরি আইডল টাইম পেয়ে যাবো, তার কথা 4 মিনিট, 4 মিনিট আইডল ছিল। আচ্ছা তো 3 নম্বর ক্ষেত্রে আবার আসি, আমার অ্যারাইভাল টাইম কত 14-তে, তাহলে আমার কাজ শুরু হবে কখন, 14-তে শুরু হবে, ওকে 14-তে আমার যেহেতু আসছে 14-তে কাজ শুরু হলো, তার কাজ দরকার কত, 4 মিনিট। আচ্ছা কিউতে সে কি বসেছিল, সে বসে থাকেনি, কারণ কি আমার 9 সেকেন্ডে কাজ শেষ হয়ে গেছে তার আগের প্রসেসটা, আর 14 সেকেন্ডে পরের প্রসেসটা কাজ শুরু হবে, তাহলে কি মাঝে সে বসেছিল না, যখন আসছে সে তখনই কাজটা পেয়ে গেছে। আচ্ছা কিউতে সে 0 সেকেন্ড বসেছিল, টাইম এন্ড কত, 4 সেকেন্ড দরকার কাজ, তাহলে কি 4 আর 14 18, 18 মিনিটে তার কাজটা শেষ হবে, সিস্টেমে সে কতক্ষণ ছিল, 4 মিনিট, কারণ কি তার কাজ হলো 4 মিনিট দরকার। আইডল টাইম কত, আইডল টাইম কি বের করবো, যেটা আমি কি বের করবো আইডল টাইম বের করবো সেইটার সার্ভিস টাইম বিগিন থেকে তার আগেরটার সার্ভিস টাইম এন্ডটা বিয়োগ করবো, 14 থেকে 9 বাদ দিলে কত থেকে, 5, তার মানে কি সে 5 মিনিট আইডল ছিল। আচ্ছা তো এর পরেরটা এখন আসি আমার 15-তে সে অ্যারাইভ করছে। আচ্ছা 15-তে অ্যারাইভ করছে, এখন তো কাজ আমার কখন শুরু হবে, আমি আসছি 15-তে কিন্তু তার আমার আগের প্রসেসটা কাজ চলতেছিল কত, 18 মিনিট পর্যন্ত, আমি 15 মিনিটে এসেছি, তাহলে কি আমাকে কাজ শুরু করতে হবে কি 15-18 মিনিট থেকে, কারণ 18 মিনিটে তার কাজ শেষ, তাহলে 18 মিনিট থেকে এসে ফাঁকা হবে, তো 18 মিনিটে আমি কাজ শুরু করলাম, 18 মিনিটে কাজ শুরু করার পরে সে কতক্ষণ কি কি করছে, ওয়েট করছিল 3 সেকেন্ড, 15 মিনিটে আসছে, 18 মিনিট কাজ শুরু করে, তাহলে কয় সেকেন্ড সে বসেছিল, এই কয় মিনিট বসেছিল, 3 মিনিট, 3 মিনিট বসে থাকলো, তাহলে তার কাজ শেষ হবে কখন, 18 আর 3 21, 21 মিনিটে তার কাজ শেষ হবে,
সিস্টেমে সে কতক্ষণ কাজ করবে? সিস্টেমে কাজ করবে সে 6 মিনিট। 6 মিনিট কেন? কারণ তার আগের প্রসেসের জন্য সে 3 মিনিট কাজ করছে আর এই প্রসেসে সে 3 মিনিট, তাহলে টোটাল কে কয় মিনিট কাজ করছে? সে প্রসেসে 6 মিনিট কাজ করছে। আচ্ছা, এখানে আইডল টাইম কত? আইডল টাইম 0, কারণ সে এসে বসে থাকে না, সঙ্গে সঙ্গে কাজ পেয়ে গেছে। আচ্ছা, তার পরেরটা, এখন আমার কাজ শেষ হয়েছে কত? 21-এ, আমার প্রসেস আসছে 23-এ, তাহলে আমার কি সরাসরি আমি কাজটা পেয়ে যাচ্ছি? আমার কি সিস্টেম বিজি নাই? তাহলে আমার 23-এ এসে কাজ শুরু করলাম। এন্ড কিউতে সে কতক্ষণ বসেছিল? কিউতে সে বসে থাকে নাই, কারণ 23-এ সে 23-এ পেয়ে গেছে। আচ্ছা, তার কাজ শেষ হয়েছে কখন? 23-এর দিয়ে 25, 25 মিনিটে তার কাজ শেষ হয়েছে। তো এখন এখানে সিস্টেমে সে কত সেকেন্ড, কত মিনিট কাজ করছে? 2 মিনিট। 2 মিনিট কেন? কারণ তার 2 মিনিট কাজ দরকার ছিল। এখন এখানে তার আইডল টাইম কত হবে? 23 থেকে আমি 21 বাদ দিব, তাহলে কত? 2 মিনিট সে আইডল টাইম। আচ্ছা, এবার করবো কি আমি? 23 26, আমার কাজ শেষ হয়েছে 25-এ, তাহলে আমার 26-এ অটো স্টার্ট শুরু হয়ে যাবে, কারণ কি আমার সে এটা ছোট। 26-এ কাজ শুরু, তার কাজ দরকার কত? কিউই যেন সে ওয়েট করছে, ওয়েট করে নাই, কারণ কি আমার কিউই তো 25-ই ফাঁকা হয়ে, সরি, সিস্টেম তো 25-ই আমার কাজ ছেড়ে দিয়েছে এবং 26-এ সরাসরি কাজ শুরু করে দিয়েছে, তাহলে কি তাকে ওয়েট করা লাগেনি? তাহলে কত সেকেন্ড কাজ করবে? কাজ শেষ হবে 26-এ ছেড়ে, 30 মিনিটে তার কাজটা শেষ হবে। সে কত মিনিট কাজ সিস্টেমে কাজ করবে? সে কত মিনিট কাজ করবে? 4 মিনিট, কারণ তার দরকার ছিল 4 মিনিট। আসলে 4 মিনিট কাজ করলো, এখন সে আইডল টাইম কত ছিল? আইডল বসে ছিল কত? 25-এ কাজ শেষ হয়েছে আর 26-এ সে শুরু করছে, তার মানে 1 মিনিট তার কি হয়েছে? সার্ভারটা বসেছিল, সিস্টেমটা। আচ্ছা, তারপরেরটা আমরা শুরু করি। 30-এ আমার কাজ শেষে আসছে আমার 34-এ, তাহলে আমার কি 34-এ কাজ শুরু হয়ে যাবে, কারণ কি 30-এর আগেই আমার সার্ভার ফ্রি আছে এখন। তো আমার কি এটা বসে ওয়েট করছে? না, ওয়েট করে নাই। তো এন্ড কখন হবে? 34-এর পাশে 39-এ তার কাজ শেষ হবে। তো কাজ কয় সেকেন্ড সে করবে? 5 সেকেন্ড, তার 5 সেকেন্ড, সরি, 5 মিনিট কাজ থেকে 5 মিনিট কাজ করবে। আর সে কি ওয়েট করছে 34-এ 30? সে 4 মিনিট ওয়েট করছে সিস্টেমটা, কারণ তার আগেরটা 30-এ ছেড়ে দিয়েছে, পরেরটা শুরু করছে 34-এ, 4 মিনিট। তারপরটা কি 41-41 সময় কাজ শুরু করবে। আর এটা কি ওয়েট করছে 39? না, ওয়েট করে নাই, তাহলে 0। আচ্ছা, তো এখন তার কাজ শেষ হবে কত? 41-এ ছেড়ে 45 মিনিটে তার কাজ শেষ হবে। ওকে, ঠিক আছে, 45 মিনিট কাজ শেষ হবে। সে কত মিনিট সিস্টেমে থাকবে? সিস্টেমে থাকবে 4 মিনিট। আচ্ছা, 4 মিনিটের কাজ করবে সে, 4 মিনিট দরকার, 4 মিনিট কাজ করছে। এখন সে সিস্টেমে কতক্ষণ আইডল ছিল, ওয়েট বসেছিল? কত? 39 আর 41, মানে 2 মিনিট, 2 মিনিট সে আইডল ছিল। আচ্ছা, তার পরেরটা আমার 43-এ আসছে, কিন্তু 43-এ শেষে দেখতেছি কি তার পরের প্রসেসের কাজ এখন শেষ হয় নাই। কাজ শেষ হবে কখন? 45-এ কাজ শেষ হবে। তাহলে আমার কি কাজ শুরু হবে? তাহলে তার পরেরটা 45-এ শুরু হবে। আচ্ছা, 45-এ শুরু হলে সে কতক্ষণ ওয়েট করছে? 45-এ সে ওয়েট করছে কয় মিনিট? আসছে 43-এ, 45 থেকে আমি 43 বাদ দিলে 2, 2 মিনিট কি হচ্ছে? সে কিউর জন্য ওয়েট করছে, তাহলে 45 শুরু করলো। এখন 45-এ শুরু করার পরে সে তার কাজ করার দরকার 5 মিনিট, 5 মিনিট সে কাজ করবে এবং তার সে 2 মিনিট ওয়েট করছে, তাহলে 5 আর 2 7, তাহলে সে সিস্টেমে কত মিনিট থাকবে? 7 মিনিট। আচ্ছা, তার কাজ শেষ হবে কখন দেখি? 45-এর পাশে 50-এ তার কাজ শেষ হবে, 7 মিনিট সে সিস্টেমে থাকবে। এখন তার আইডল টাইম কত? 45-45 0, কারণ এখান থেকে এটা বিয়োগ করলে আমার 0 হয়। তো সেম ভাবে আমি বাকিগুলো করে দিই, ভিডিও লেন্থটা বড় করতেছি না। আচ্ছা, তো আমরা কি করলাম এখানে, যে একই ভাবে বাকিগুলো আমরা করে এখানে হিসাব করে আমি বসাই ফেলেছি, কারণ ভিডিও লেন্থটা বড় হচ্ছিল, এই জন্য ভিডিও লেন্থ ছোট করার জন্য আমি এই বাকি কাজটা করে নিয়েছি। আচ্ছা, তো এখন কি করবো? আমার আইডল টাইমটা যোগ করবো টোটাল আইডল টাইম, তাহলে টোটাল আইডল টাইম আমার কত হবে? 4 আর 5-এ 9, 9 আর 2-এ 11, 12, 12 আর 4-এ 16, 16 আর 2-এ 18, তাহলে আমি এখানে লিখলাম 18। আচ্ছা, সিস্টেম ইন কিউই, এটা কি মানে, সরি,
সিস্টেমটা কত সেকেন্ড কাজ করতেছে এটা, 4 + 1 = 4 + 4 = 2 + 5 + 7 + 9 = 13 + 12 = 14 = 21 = 22 = 23 = 24 = 25 = 26 = 27 = 28 = 29 = 30 = 31 = 32 = 33 = 34 = 35 = 36 = 37 = 38 = 39 = 40 = 41 = 42 = 43 = 44 = 45 = 46 = 47 = 48 = 49 = 50 = 51 = 52 = 53 = 54 = 55 = 56 = 57 = 58 = 59 = 60 = 61 = 62 = 63 = 64 = 65 = 66 = 67 = 68 = 69 = 70 = 71 = 71 = 72 = 73 = 74 = 75 = 76 = 77 = 78 = 79 = 80 = 81 = 82 = 83 = 84 = 85 = 86 = 87 = 88 = 89 = 90 = 91 = 92 = 93 = 94 = 95 = 96 = 97 = 98 = 100 = 101 = 102 = 103 = 104 = 105 =
কাস্টমার স্পেন্ড ইন সিস্টেম, মানে সিস্টেমে সে কত সেকেন্ড কাজ করছে সিস্টেমটা। আচ্ছা এখানে আমি স্পেন্ড টাইম বের করে সেভ আসছি। এখন বের করো আমি কাস্টম ওয়েট ইন কিউ, কিউর জন্য কত সে এই কিউতে সে কত সেকেন্ড ওয়েট করছে, 3, 2, 5, 5, 4, 9, 9, 6, 15, 15, 8, 30, 31, 40, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156,
আচ্ছা, এটা আমার কিউনিটি জোক আছে, দরকার নাই। এখন কি সার্ভিস টাইমটা, সার্ভিস টাইম কত? 4 আর 1 5, 5 আর 4 9, 9 আর 2 9 আর 3 12, 12 আর 2 14, 14 আর 4 18, 18 আর 5 23, 23 আর 4 27, 27 আর 5 32, 35, 38, 43, 47, 48, 52, 52, 56, 56 আর 3 59, 62, 63, 64, 64 আর 3 67। একবার আরেকবার যোগ করি, 4 5 11 পাস হবে, পাস ছিল, মিস্টেক ছিল, তো আমার কাছে 68 হবে। আচ্ছা, তো আমি কি এখানে এই টাইমটা পেয়ে গেলাম, এখন এখান থেকে আমার কি বের করতে হবে? এখন এইগুলো আমার যখন বের হয়ে যাবে তখন আমাকে বাইর করতে হবে যে অ্যাভারেজ ওয়েটিং টাইম। তো 1 নম্বর প্রশ্ন আমাকে বাইর করতে হলো অ্যাভারেজ ওয়েটিং টাইম। অ্যাভারেজ ওয়েটিং টাইম সমান কি টোটাল টাইম কাস্টমার ইন কিউই, আচ্ছা টোটাল টাইম কাস্টমার্স ওয়েট ইন কিউই, আচ্ছা টোটাল কাস্টমার, কাস্টমার ওয়েট ইন কিউই ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কাস্টমার, নাম্বার অফ কাস্টমার। টোটাল কাস্টমার ওয়েট ইন কিউ 56 বাই 20 সমান সমান 56 ভাগ 20 2.8, 2.8 মিনিট অ্যাভারেজ ওয়েটিং টাইম। আচ্ছা, এরপরে বাইর করবো কি আমরা প্রবাবিলিটি, দেখ কাস্টমার টু ওয়েট ইন কিউ, প্রবাবিলিটি বাইর করবো। 2 নম্বর কি প্রবাবিলিটি, কাস্টমার ওয়েট ইন কিউ হ্যাঁ
নাম্বার অফ কাস্টমার, টোটাল নাম্বার? আচ্ছা, তো কয়জন আমার ওয়েট করছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 জন। 13 ভাগ 20 সমান সমান 13 ভাগ 20 0.65। এটা কি প্রবাবিলিটি? আচ্ছা, ফ্র্যাকশন প্রবাবিলিটি অফ আইডিয়াল সার্ভার। টোটাল আইডল টাইম টোটাল আইডল টাইম কত ভাগ করবো? টোটাল রান টাইম আচ্ছা টোটাল রান টাইম এখানে কত সময়? 86, কারণ টোটাল আমার শুধু এইগুলো কি প্রত্যেকটা মিনিট আমার রান করছে। টোটাল রান টাইম এটা সার্ভিস এন্ড হয়েছে 86 মিনিটে। তার টোটাল আইডিয়াল টাইম কত ছিল আমার? 18 ভাগ 86 সমান সমান 18 ভাগ 86 0.21। আচ্ছা, এখন অ্যাভারেজ সার্ভিস টাইম বার করবো। অ্যাভারেজ সার্ভিস টাইম ইকুয়াল টু টোটাল সার্ভিস টাইম। আর টোটাল নাম্বার অফ কাস্টমার টোটাল সার্ভিস টাইম কত ছিল আমার? টোটাল সার্ভিস টাইম ছিল 68, কাস্টমার নাম্বার 20। 68 ভাগ 20 3.4। মানে প্রত্যেকটা কাস্টমার অ্যাভারেজ কতক্ষণ টাইম সিস্টেমে কাজ করছে? তো অ্যাভারেজ অ্যাভারেজ টাইম কাস্টমার স্পেন্ড ইন দ্য সিস্টেম, প্রত্যেকটা কাস্টমার কতক্ষণ টাইম সিস্টেমে ই করছে, তো এটা কি জানি? এটা সমান হলো যে অ্যাভারেজ সার্ভিস টাইমটা আর কি অ্যাভারেজ ওয়েটিং টাইমটা, তাহলে তো পেয়ে যাব। সো এখানে তো ই হবে না, সরি। তো এভি অ্যাভারেজ ওয়েটিং টাইম প্লাস অ্যাভারেজ সার্ভিস টাইম। তাহলে আমার ফার্স্ট এর কত ছিল? 2.8 অ্যাভারেজ ওয়েটিং টাইম প্লাস সার্ভিস টাইম 3.4 সমান সমান 2.8 যোগ 3.4 6.2 মিনিট। এটা কি ছিল আমার? এটা ছিল আমার অ্যাভারেজ, মানে প্রত্যেকটি কাস্টমার কতক্ষণ সময় সে কাজ করছে সিস্টেমে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার টিউটোরিয়াল ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।